জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে ত্রুটির কারণে দুপুর থেকে রাজধানী সহ দেশের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানানো হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির পক্ষ থেকে। এর ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলায় বিদ্যুৎ নেই। বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে পিজিসিবি। তবে এরই মধ্যে রাজধানী ঢাকার উত্তরা ও মিরপুর এলাকার কিছু জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুইটি কমিটি গঠন করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন চলাকালে এই বিদ্যুৎ বিভ্রাট আসলে ছিল বিদ্যুৎ বিপর্যয়। এটা কি হলো? দুপুর 2:05 বিদ্যুৎ চলে যায় রাজধানী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে। কিছুক্ষণ পর পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির পক্ষ থেকে জানানো হয় আশুগঞ্জের গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই দেশের অর্ধেক এলাকায়। যমুনা নদীর এপারে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো অর্থাৎ টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ অধিকাংশ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইস্টার্ন গ্রিডটা টোটাল ফেল করে যায়। এই ইস্টার্ন গ্রিড আমাদের টোটাল গ্রিডের প্রায় 55-60% এইটুকু আমরা পাওয়ার লস করি। তো এই কি কারণে ঘটনাটা ঘটেছে এটা এখনো জানা যায়নি। আমরা ঘটনা ঘটার পরপরই রেজিস্ট্রেশন নিয়ে বিজি আছি। রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা আমাদের ফল্ট রেকর্ডার অ্যানালাইসিস করে রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়ায় অনেকেই স্বাভাবিক লোডশেডিং বলে ধরে নিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানতে পারেন দেশের বড় একটি অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আর সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষজনের ভোগান্তিও। চার্জ নাই, ফ্রিজের বরফ ছাড়িয়ে দিতেছে, মাছ মাংস নষ্ট হয়ে যেতেছে, গা পোলা পানি লেখাপড়া করতে পারতেছে না, সব দিকে তো অসুবিধা। বাচ্চারা তো বাসায় খুব অস্বস্তি মনে করতেছে গরম অনেক, এই জন্য মানে বাহিরে বের হয়েছে। গরম অনেক, তারপরে পানি নাই, এই জন্য আমরা রান্না করতে পারতেছি না। দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি। ধীরে ধীরে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর সহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। পর্যাপ্ত পাওয়ার আছে আমাদের ওয়েস্টার্ন গ্রিডে। ওখান থেকে আমরা আমাদের যে দুইটা ইন্টারকানেক্টেড সার্কিট আছে, যে ঘোড়াশাল ঈশ্বরদি 230 kV সার্কিট এবং আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 kV সার্কিট, এগুলোর মাধ্যমে আমরা ওয়েস্টার্ন গ্রিড থেকে পাওয়ার এখন আনছি। আর গ্রেজুয়ালি আমাদের ইস্টার্ন গ্রিডের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলো একটা একটা করে সিঙ্ক্রোনাইজ করছি। কমিটি আমাদের গঠন করা হয়েছে এবং অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এটা ইডি নির্বাহী পরিচালক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওনার নেতৃত্বে একটা 5 সদস্যের কমিটি। জাতীয় গ্রিডে বিপর্যয় হলে তার সাথে সংযুক্ত থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, পরে তা একটি একটি করে চালু করতে হয় এবং তাতে বিকল্পভাবে হলেও বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লাগে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বিদ্যুৎ বিপর্যয়ের খবর সংগ্রহ করছেন আমাদের রিপোর্টাররা। প্রথমে যাচ্ছি আমরা শফি মাহমুদ সাগরের কাছে। শফি, আমরা জানতে পেরেছি যে ডিজেলের সংকট দেখা দিচ্ছে, তো এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে, আপনি যে এলাকায় আছেন? ঋতু, প্রায় 7-8 ঘন্টা যাবৎ ধরেই বিদ্যুৎ নেই। তো এর ফলে মূলত যে সমস্যা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে মানুষজনের কাছে, যাদের কাছে ব্যাকআপ ছিল না, তারা চার্জার লাইট চার্জ দিয়ে রাখেনি, কিংবা যাদের আসলে বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থা তাদের ছিল না, তারা মূলত এই জায়গাতে এসে তারা লাইটের ব্যবস্থা করার জন্য তারা মূলত কেরোসিন তেল, মোমবাতি, ডিজেল এই সকলের দিকে তারা যাচ্ছিলেন। কিন্তু যেহেতু একই সঙ্গে পুরো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই বিদ্যুৎ নেই, যার ফলে এই সংকট তৈরি হয়েছে এবং এখানে কি সাপ্লাই এবং ডিমান্ডের একটি অসামঞ্জস্য তৈরি হয়েছে। যেহেতু অনেক বেশি চাহিদা বেড়ে গিয়েছে, সেই অনুযায়ী সাপ্লাই ছিল না, তো দেখা গিয়েছে যে এই জন্য বিভিন্ন এলাকায় মূলত এই মোমবাতি, কেরোসিন এবং ডিজেলের সংকট তৈরি হয়েছে। এবং আমি এখন যেখানে আছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাংলা মোটর এলাকা। এখানে অন্যান্য দিন সবসময় এই সময়টা আলোকে বা আলোক পুরোপুরি আলোক সূর্য থাকে, কারণ এখানে দোকানপাটগুলো খোলা থাকে, কিন্তু আজকে বিদ্যুৎ না থাকার কারণে এখন পুরোপুরি অন্ধকার রয়েছে এবং অনেক দোকানপাটই মূলত নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে গিয়েছে।
কিছুক্ষণ আগে আমি ছিলাম হাতেজিল এলাকায়, সেখানে দেখতে পেয়েছি যে সেই আবাসিক এলাকার প্রায় সকল বাড়ি, সকল ঘর, বাসা বাড়ি থেকে মূলত মানুষজন বাইরে বের হয়ে এসেছেন, কারণ ভিতরে যে পরিমাণ বাসার মধ্যে যে পরিমাণ তাদের গরম তৈরি হয়েছে বা বিদ্যুৎ না থাকার কারণে, তাদের ফ্যান কিংবা অন্য অন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে বাস তারা বাইরে বের হয়ে এসেছে। এবং একই সঙ্গে তারা বলছেন যে বিদ্যুতের সঙ্গেই পানির সমস্যা অনেক বেশি তীব্র হয়ে উঠেছে, একদম 7-8 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে মূলত যেই মাটির নিচ থেকে তারা পানি সংগ্রহ করবেন সেই ইঞ্জিনটি চলছে না, এবং এর ফলে পানি সংকটটা অনেক ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তো এর 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 জন্য মূলত তাদের যেই দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা করতে পারছে না, একই সঙ্গে ফোনের চার্জ নেই, যার কারণে আপনার বেশিরভাগ মানুষের সঙ্গে অন্যান্য মানুষের যোগাযোগের একটি প্রতিবন্ধক তৈরি হয়েছে। তো মূলত বলা যায় যে পুরো ঢাকা শহরেই এই সংকটটি দেখা গিয়েছে, পুরো বাংলাদেশ এই সংকট তৈরি হয়েছে, এবং একই সঙ্গে মোমবাতি, কেরোসিন, ডিজেল এটিরও সংকট তৈরি হয়েছে। ঋতু ঢাকার বাংলা মোটর এলাকা থেকে রিপোর্ট জানাচ্ছিলেন শফি মাহমুদ সাগর। বিদ্যুৎ বিপর্যয়ের খবর জানতে এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, কখন নাগাদ বিদ্যুৎ আসতে পারে বলে আপনার কাছে তথ্য আছে? ঋতু, একটু আগে চট্টগ্রামের যিনি নির্বাহী প্রকৌশলী, ওনার সাথে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে যেটা বলেছেন যে তারা দুপুরের পর থেকে জাতীয় গ্রিড যেই সমস্যাটা হয়েছে সেই সমস্যার পর থেকে তারা সচল করতে এবং আবার স্বাভাবিক করতে পরিবেশ তারা চেষ্টা করছেন, সেটা বলেছেন। আগামী 2 হতে 2.5 ঘন্টার মধ্যে চট্টগ্রামে বিদ্যুতের যে সঞ্চালন লাইনগুলো মোটামুটি সচল করার একটা চেষ্টা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো আপনি যেটা বলেছেন এবং যেটা জানিয়েছেন যে আসলে দুপুরের পর থেকে চট্টগ্রামে বিদ্যুৎ নেই, পুরো এলাকা জুড়ে আসলে অন্ধকার। আমরা এখানে যারা দুর্ভোগে পড়েছেন তাদের মধ্যে যে হাসপাতালগুলো, সেখানে সরকারি এবং বেসরকারি অনেক হাসপাতালগুলোতে যে বিকল্প ব্যবস্থায় অনেকক্ষণ ধরে জেনারেটর চালাতে গিয়ে মানুষের আসলে দুর্ভোগ হয়েছে বেশি, কারণ বিভিন্ন সময় সেটা বন্ধ হয়ে গেছে, জ্বালানির সংকট হয়েছে। তো সব কারণ, এছাড়া আপনি জানেন যে পূজা মণ্ডপগুলোতে অন্ধকার হয়ে আছে, এছাড়া চট্টগ্রামের যেই 15টি উপজেলা সেই সব এলাকাগুলোতেও আসলে অন্ধকার হয়ে আছে। তো যারা ফ্ল্যাটে থাকে উচ্চ ভবনগুলো সেখানকার যারা অধিবাসী তারাও আসলে দুর্ভোগে পড়েছেন। সব মিলিয়ে আসলে চট্টগ্রামে বিশাল একটা এলাকা জুড়ে আসলে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এছাড়া সন্ধ্যার পর থেকে আমরা দেখছি যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে অনেক জায়গায়, এছাড়া নিম্নাঞ্চলগুলো আসলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে মানুষের এক ধরনের আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঋতু, এই ছিল এখানকার অবস্থা। চট্টগ্রাম থেকে জানছিলাম বিদ্যুৎ বিপর্যয়ের খবর।